আসসালামু আলাইকুম, আমি ফাহিম সাগর, একজন ট্রাভেল ব্লগার। লাস্ট 2 বছর যাবত আমি ফেসবুক এবং ইউটিউবে ব্লগ ভিডিও বানাচ্ছি। আমার এবারের যাত্রা অলমোস্ট 1600 কিলোমিটার। প্রথমে আমি চট্টগ্রাম হতে যাব ঢাকা, সেখানে একদিনে যেখানে যেখানে যাওয়া সম্ভব সব জায়গাতেই আমি যাব। 4 তারিখ রাত 10:30 ট্রেনে যাব পঞ্চগড়। যদিও কাঞ্চনজঙ্ঘা শীতের সময় দেখা যাবে না, আমি অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে যাচ্ছি না, আমি যাচ্ছি মূলত শীতের ছোঁয়ায় নিজেকে রাঙাতে। পঞ্চগড় থেকে যাওয়ার কথা ছিল বগুড়া, কিন্তু প্ল্যান চেঞ্জ করে যাব দিনাজপুর ও হিলি বর্ডারে। এরপরে যাব ছোটবেলায় বেশ কিছু সময় অতিবাহিত করা স্থান রাজশাহীতে। এখানে বলে রাখি, আমি রাজশাহী থেকে যখন চলে আসি তখন দেশে গরুর মাংসের দাম ছিল 70 টাকা কেজি। রাজশাহীতে 2-3 দিন থাকার পরে আমি চলে আসব আমার জন্মস্থান পাবনায়। বেশ কিছুদিন পাবনায় থাকার পরে চলে যাব আবার চট্টগ্রাম। তো কথা না বাড়িয়ে চলুন যাত্রা শুরু করা যাক। আজকে হচ্ছে ঢাকায় আমার দ্বিতীয় দিন বা শেষ দিন বলা যায়, কারণ আজকে রাতেই চলে যাব পঞ্চগড়ের উদ্দেশ্যে। গতকালকের ভিডিওতে বা গত যে ঢাকার ভিডিওটা ছিল, তো সেটাতে আমি তেমন একটা ঢাকার অ্যাক্টিভিটি দেখাইতে পারিনি। বিকাল 3টার পরে উত্তরা থেকে আমি গিয়েছিলাম ধানমন্ডি লেকের পাশে অবস্থিত রবীন্দ্র সরোবরে। তো ওইটাই আর কি ছিল ঢাকার প্রথম ভিডিওটা। ওইটা তেমন একটা অ্যাক্টিভিটি না থাকলেও এবারের আজকের ভিডিওতে বেশ ভালো ভালো সব চমক এবং বেশ কিছু অ্যাক্টিভিটি আছে। এর মধ্যে স্পেশাল হচ্ছে বইমেলাতে গিয়ে অন্তিক মাহমুদের সাথে দেখা হওয়া, টিএসসিতে সময় দেওয়া, মেট্রো রেলে ওঠা, এছাড়াও আরও অনেক কিছু পুরোটা ভিডিওতেই দেখতে পাবেন। গতকালকে রাত্রে ছিলাম মোহাম্মদপুরে এক বড় ভাইয়ের বাসায়। তো রাত্রে ঘুমানোর সময় চিন্তা করে রেখেছিলাম আগামীকালকে অর্থাৎ 4 তারিখে প্রথম যে স্পটে যাব সেটা হচ্ছে মেট্রো রেলে উঠব। তো মেট্রো রেলে ওঠার জন্য মোহাম্মদপুরের কাছে ছিল আগারগাঁও স্টেশন। তো পাঠাও নিলাম, পাঠাওতে করে আগারগাঁও স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু এখানে পাঠাও পাওয়া খুব মুশকিল ছিল, কারণ সবাই যেতে যাচ্ছে অফলাইনে, কেউ অনলাইনে যাবেন। পাঠাও থেকে নামলাম, তো তখন দেখি এখানে কোনো লাইন নাই। জাস্ট 1 মিনিটের মাঝখানে আমি এখানে ছবি নিতেছিলাম, ভিডিও নিতেছিলাম, দেখেন লাইনের কি অবস্থা। এটা হয়েছে মূলত ওই যে গেট ওখানে বন্ধ করে দিচ্ছে, এই জন্য এখানে লাইন হয়ে গেছে। এখন আমার লাইন হইতেছে একদম লাস্টে, সবাই যাবে তারপরে আমি যাব। অবশেষে আমি গেট দিয়ে প্রবেশ করতে পারলাম। তো একদিকে চলন্ত সিঁড়ি যেটাকে আমরা বলি, তো সেই দিক দিয়ে সবাই যাচ্ছিল, আর পাশে যে সিঁড়িটা আছে যে দিক দিয়ে কষ্ট করে উঠতে হয় ওই দিক দিয়ে কেউ যাচ্ছিল না। তো আমি ভাবলাম এই দিক দিয়ে যাই, সবাই তো একদিক দিয়ে যাচ্ছেই, এটা যেহেতু খালি আছে তো আমি এই দিক দিয়ে যাই, আমার ভিডিওতেও একমাত্র আমিই থাকবো, দেখতে ব্যাপারটা একটু সুন্দর লাগবে। তো ভিতরে প্রবেশ করতেই দেখলাম যে টিকিট কাউন্টারের দিকে নির্দেশ করানো একটা সাইনবোর্ড দেওয়া আছে। তো ওখানে গেলাম, গিয়ে দেখি এখানেও সিরিয়াল। অ্যাকচুয়ালি এখানে টিকিট কাটে একটু বিড়ম্বনা হচ্ছিল, তো পাশের একজন ভলেন্টিয়ার ভাই উনি একটু দেখাই দিচ্ছিল, কারণ আমার নার্ভাস লাগতেছিল এটা এই কারণেই যে পিছনে মানুষজন গুনগুন করতেছিল, তাকায় আসছিল টিকিট কাটা দেখা নিয়ে। একটা জিনিস কি, আমরা যখন কোনো কাজ করি কেউ যদি তাকায় থাকে আমরা কিন্তু সেটা ঠিকভাবে করতে পারি না। তো আমি বঙ্গবন্ধুর ছবিওয়ালা 200 টাকার নোট যখন মেশিনের ভিতর দিয়ে দিলাম, তো দেখলাম যে এখানে টাকার এখানে আলো জ্বলে আছে, বাট প্রথমে আসবে টিকিট। তো টিকিটের জন্য ওয়েট করতেছিলাম, এই যে একটা টিকিট চলে আসছে, আরেকটা টিকিটও আসবে খুব আর্লি, এই তো চলে আসছে। তো আমি যেহেতু 200 টাকা দিছি, তো আগারগাঁও থেকে পল্লবীর ভাড়া ছিল 60 টাকা, তো আমি 200 টাকা দিছি আর 140 টাকা আমার ফেরত আসছে। এরপরে আমি যে ছবিটা তুলছি সেটা সবাই তুলে, তো আমি কার্ডটা ওই মেশিনে সোয়াপ করার পরে দেন ভিতরে প্রবেশ করলাম। তো এখানে আবার আরেকটা চলন্ত সিঁড়িতে উঠতে হবে, এখানে আর কোনো ম্যানুয়াল সিঁড়ি নাই। তো চলন্ত সিঁড়িতে এখানে যাওয়া শুরু করলাম, দেন ভিতরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই ট্রেন চলে আসলো। তো ট্রেনের মেইন দরজা একটা আর বাইরের দরজা আরেকটা, তো সেই দরজা দুইটাই খুলে গেল, সব দরজাই খুলে গেল, শুধু তোমার মনের দরজাটাই খুলতে পারলাম না। তো সবাই ভিতরে গিয়ে বসার জন্য তড়িঝড়ি লাগাই দিল যে সিট পাবে না, সিট পাবে না। অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা এমনই, বাট আমি ধীরে সুস্থেই গেলাম, আর কোনো সিটের জন্য জবরদস্তি করলাম না, কারণ যাই একটু মেট্রো রেলে উঠছে, যদি একটু স্পিডটাই খুব ভালোভাবে না নিতে পারি তাহলে কেমনে হলো। তো এর মধ্যে আমি আবার বের হয়ে গেলাম, কারণ ট্রেনের ভিতরে বলতেছিল যে এটা পল্লবী স্টেশনে থামবে না। তো এখানে একজন আনসার ভাই বা যেই হোক, উনি এসে বললো যে ভাই এটা মাইকে বলেই, বাট এটা পল্লবী স্টেশনে থামবে, আপনারা উঠে পড়েন। তো ভিতরে উঠে বললাম, তো ভিতরে এত মানুষের মানুষ যা বলার মতো ছিল না, সবার হাতেই ক্যামেরা, সবার হাতেই ফোন, সবাই ভিডিও করতেছে, ছবি করতেছে, আমি একমাত্র একা।
যে কিনা এরকম হাতল ধরে দাঁড়াই আছি। তো পল্লবী স্টেশন আসার পরে দেখলাম কেউ নামলো না, শুধুমাত্র আমি আর আমার পার্টনারই নেমে গেছি। তো এদিকে আমার পার্টনার আমার বলতেছিলাম না কেন পল্লবী স্টেশনে নামলাম। তো আমি বললাম যে পার্টনার তুমি তো বললা যে পল্লবী স্টেশনে যাব, উত্তরা পর্যন্ত যাব না এত দূরে, কারণ আবার ব্যাক আসতে হবে। তো পার্টনার হইতেছে কেমন, মানে ওই বিচারক ওই উকিল টাইপের। তো যাই হোক করে বুঝাইলাম সুঝালাম। তো আমরা আর কি করব, এখান থেকে আমরা বললাম যে আচ্ছা আসছি যেহেতু একটু মেট্রো রেলের ওয়াশরুমটা চেক আউট করি। তো এখানে প্রথমে দেখলাম যে এখানে প্রতিবন্ধীদের না, এটা মহিলাদের, সরি। তো তারপরে পুরুষদেরটাতে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে সামনে একটা সুন্দর বেসিন, বেসিনে আমি একটা হাই দিলাম। দেন এখানে ওয়াশরুম, এখানে প্রসাব করার জায়গা। তবে এখানে দেখলাম যে নীল কালারের এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া। তো হ্যান্ড ওয়াশটা বের করলাম একটু, যেহেতু সরকারি জিনিস, টিকিট টাকা দিয়ে টিকিট কাটছি, একটু ইউজ করি। তো কোনো কাজ কিছুই করলাম না, তারপরেও একটু হাতটা পরিষ্কার করে নিলাম আর কি, কারণ বাঙালি ফ্রিতে আলকাতরাও খায়। তো এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করে চুলে মানে পানি দিয়ে একটু চুলটা ঠিক করে নিলাম। তো যাই হোক ওয়াশরুম থেকে বের হয়ে যায়, বেশি কোনো ওয়াশরুমে থাকা উচিত না, আবার অন্য অন্য মানুষে উল্টাপাল্টা ভাবতে পারে। তো এখন বের হয়ে যাব। এদিকে এখানে আমি বের হতে যাচ্ছিলাম ডান পাশের ভাইয়ার দিক দিয়ে, বাট এই আপুটা যাচ্ছিল আমি শুধুমাত্র তার দিক দিয়ে যাতে যাই। বললো যেহেতু শুনলাম, এটা শুনে আমার মনের মধ্যে একটা গান বেজে উঠলো, সেটা হচ্ছে তো যাই হোক মেট্রো রেল ঘোরা শেষ, এখন মেট্রো রেল থেকে বের হয়ে যাচ্ছি। তো তারপরে একটা বাসে উঠলাম, বাসে উঠে যাচ্ছি মিলিটারি মিউজিয়ামের দিকে। তো বাস থেকে নামার পরে আমি আপনাদেরকে আগে শেখাই অ্যাজ এ বাঙালি আপনি কিভাবে রাস্তা পার হবেন। তো রাস্তা পার হওয়ার জন্য প্রথমে আপনার দুই পকেটে দুই হাত ঝুঁকাবেন, দেন তারপরে যাবেন অ্যান্ড বাসওয়ালার সাথে চোখে চোখে ইশারায় খেলবেন, দেন হাত বের করে জাস্ট ইশারা দিবেন হাত দিয়ে। তো ইশারা দিয়ে ডু মেরে দৌড় দিবেন, দেন তারপরে আপনি রাস্তাটা সাকসেসফুলি পার হয়ে গেছেন আই হোপ। তো যাই হোক এই যে এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, উদ্দেশ্য মিলিটারি মিউজিয়াম, এখান থেকে 600 মিটারের কাছে আশেপাশেই। তো এই তো মিলিটারি মিউজিয়ামের টিকিট কাউন্টার। তো এখানে গেলাম, গিয়ে আমি একটু কথা বললাম, দিয়ে বললাম যে ভাইয়া আমরা ভিতরে যাব, তো টিকিট দেন। তো উনি বলতেছে যে এখানে টিকিট এখন অফ, কারণ দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত মেবি এটা বন্ধ থাকে, বা 12টা থেকে 3টা পর্যন্ত। তো আর কী করবো, মেট্রো রেলে ঢুকতে না পারে এদিকে হাঁটতেছি। তো আমার খুব ক্ষুধা লেগে গেছে, তো এর মাঝখানে আমি দুপুরে লাঞ্চ শেষ করে ফেলছি, তারপরে একটা সিএনজি নিছি। সিএনজি নিয়ে ঢাকা শহরে মুভ করাটা খুব কঠিন, খালি জ্যামের মধ্যে পড়তে হয়। তো তারপরে অনেকক্ষণ পরে আমাদের জ্যামটা সারলো, দেন আবার সিএনজি চলা শুরু করলো। সিএনজি চলতে চলতে ওখানে দেখতেছিলাম মিটারে এক ভাড়া আসে, আর উনি আমাদের থেকে নিল আরেক ভাড়া। মিটারে যে ভাড়া আসে তার চেয়ে অ্যাপ্রক্সিমেটলি 3 গুণ বেশি ভাড়া নিছে। তো যাই হোক কিছু করার নাই। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম রমনা পার্কের দিকে। তো রমনা পার্কে ঢুকতেই এখানে আনসারের সাথে এক লোকের খুব মানে তুমুল ঝগড়া চলতেছিল। তো আমি মাত্র রমনা পার্কে প্রবেশ করলাম, এই দিক দিয়ে আসছি। তো এসে ডান পাশে দেখতেছি এখানে একটা লেক, লেকের দুই পাশে এখানে একটা, এখানে একটা, এগুলো হচ্ছে সুন্দর করে বর্ডার করা, বা লেকের উপরে ওই যে মানুষজন দেখতেছেন ওখানে বসে আছে, এই পাশেও মানুষজন হাঁটতেছে বসে আছে। তো এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, এই ব্রিজটা আমি একটু দেখাই। এখানে হচ্ছে লেকের আবার ছোট্ট একটা, মানে লেকটাই হয়তো পানিগুলো প্রবাহিত বা কোথাও যাওয়ার জন্য। এই পাশে লেকটা দেখেন কত বড়, এটা ভেবে পুরো পার্কটাকে ঘিরে আছে। তো এখানে কতগুলো কাক গোসল করতেছে, ওই যে দেখেন প্রচণ্ড গরম লাগছে তার, এই জন্য সে এখন গোসল করতেছে। আমি তখন বলতেছিলাম যে আমি ওই ব্রিজের উপরে দাঁড়াইছিলাম, তো এখন এই যে লেকের পাশে রাস্তার দিকে আসছি। এই রোডটা হচ্ছে পুরাটাই কাঠের তৈরি, আর সাইডে হচ্ছে গ্রিল। এটা হচ্ছে সলিড স্টিল, আর নিচের এগুলো হচ্ছে কাঠের, কাঠের একদম। এই কাঠের রাস্তার শেষ মাথায় এখানে, এটা হচ্ছে এক পাশের শেষ মাথা, আর ওইটা হচ্ছে আরেক পাশের শেষ মাথা, ঠিক ওখানে
তো এইদিকে শেষ মাথায় এখান থেকে এই যে একটা গাছ, এখানে দাঁড়ায় আমি একটা ছবি তুলবো, ছবিটা খুবই সুন্দর আসবে আশা করতেছি। আবার এইদিকে সান আছে, তো আলোটা যখন একটু ফেসে পড়বে কালো মানুষ আরও বেশি ফর্সা হয়ে যাব, আর ছবিটাও বেশ সুন্দর হবে। আর এখানে একদম নিচে দেখেন, এখানে কিন্তু লেকের শেষটা, আর এখান থেকে হচ্ছে এতটুকু বাঁধ, অ্যান্ড এদিকে দুই পাশে রাস্তা, আর এখানে কিছু গাঁদা ফুলের দেওয়া আছে ঠিক একদম ওই লাস্ট পর্যন্ত, ওই মাথা কর্নার করে করে একদম ওই কর্নার পর্যন্ত দেওয়া। কিন্তু এটা যদি পুরাটা দেওয়া থাকতো এই সাইডটা তো এখানে খালি, কিন্তু আবার ওই সাইডে দেখা যাচ্ছে, কিন্তু জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি। এখানে রমনা পার্কের ভিতরে অনেকগুলো গাছ আছে, তো গাছগুলো বিশাল বড় বড়। এই যে একটা গাছ, এটা বিশাল বড় একটা গাছ, ঠিক ওখানে একটা গাছ আছে বিশাল বড় একটা গাছ, ঠিক এরকম আরও গাছ আছে। আর এখানে রমনা পার্ক থেকে একটা যে ভিউটা দেখা যায় সেটা হচ্ছে এখানে যে একটা ফ্লাইওভারের মতো দেখা যাচ্ছে, এটা কোন দিকে যায় আই ডোন্ট নো। এখানে বসে থাকবো, কারণ এতক্ষণ যত ঘুরছি একটা সিটও পাই নাই, কোথাও যে বসবো কোনো রকম সিট পাই নাই। এখন এখানে যাই হোক একটা সিট পাইছি, এখন এখানে বসবো আর কি। এখন আমি এখানে বসে আছি যে জায়গাতে, সেই জায়গা থেকে সামনের যে একটা ভিউ দেখা যাচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন টোটাল লেকটা এখান থেকে দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর। আমি প্রথমে ওই দিক থেকে ঢুকে ওই যে যে ব্রিজটা দেখতেছেন ওখানে দু একটা ছবি তুলছি, দেন ওখান থেকে এই দিক দিয়ে হেঁটে এই যে কাঠের ব্রিজ আছে, এই কাঠের ব্রিজের এখানে দাঁড়ায় ছবি টবি তুলে এদিক দিয়ে এসে এখানে এই যে গাছ টাছগুলো একটু মানে দেখলাম, তারপরে এই যে আমি এখানে বসে আছি। তো এখানে এখন কিছুক্ষণ থাকবো, দেন তারপরে রমনা পার্ক থেকে আমি চলে যাবো হচ্ছে টিএসসির দিকে। তো টিএসসি থেকে আমি চলে যাবো হয়তো কমলাপুর স্টেশনে, ওখান থেকে আমি রাতের পঞ্চগড় ট্রেনে পঞ্চগড় চলে যাবো। কয়েকটা আঙ্কেল এখানে মানে জুতা পরে দৌড়াচ্ছে, তো বেশ ভালো একটা জায়গায়। এর আগেও তো আমি মানে ভিডিও টিডিওতে দেখছি যে রমনা পার্কে মানুষ আসে দৌড়াইতে এক্সারসাইজ করতে, তো এখানে অলরেডি যারা এখানকার এই রমনা পার্কে আশেপাশের বাসিন্দা তারা কিন্তু এখানে আসা অলরেডি শুরু করে দিছে, এখানে তারা সুন্দরভাবে মানে বিকালটা উপভোগ করে এক্সারসাইজ করে। আর এখানে এই যে এই রুমের পাশে এখানে ছোট্ট করে একটা মানে জায়গাতে এখানে বিভিন্ন রকমের ফুল রাখা আছে, এখানে তিনজন মেয়ে বসে আছে, সামনের লেকটা তারা উপভোগ করতেছে আর কি। আর এখান থেকে গেট এইদিকে, আমরা এই গেট দিয়ে বের হয়ে যাব। তো এই তো রমনা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, তো তার আগে শেষবারের মতো রমনা পার্কটাকে একটু দেখে দিলাম, আর গেট দিয়ে বের হইতে এই সুন্দরী একটা মেয়ে আমাকে সাইড দিল। তো যাই হোক বের হয়ে গেলাম, এখন আমার উদ্দেশ্য হচ্ছে টিএসসিতে। টিএসসিতে গেলাম এখান থেকে রিক্সায় করে, আমার পার্টনার জোর করতেছিল যে রিক্সায় উঠবে রিক্সায় উঠবে, তো যাই হোক পরে আর টিএসসির আগে নেমে গিয়ে ভাবলাম যে টিএসসিতে যাই, বাট তার আগে একটু আগে বইমেলা থেকে ডু মেরে আসি। বইমেলা আর টিএসসিটা হচ্ছে একদম পাশাপাশি, জাস্ট 2 মিনিট হয়তো হেঁটে যেতে লাগে। তবে বইমেলায় যাচ্ছি, এখানে পাশে দেখলাম অনেকগুলো মানুষ একটা টেবিলকে ঘিরে দাঁড়ায় আছে, তো ওখানে যাই দেখলাম যে কাঠের তৈরি নানান নাকফুল কানের দুল বিক্রি হচ্ছে, কিন্তু আমি চলে আসলাম কারণ ওই জিনিস দেওয়ার মতো লোক আমার নাই। তো বইমেলায় ঘুরতে ঘুরতে চলে আসলাম হুমায়ুন আহমেদের অন্নপ্রকাশ স্টলের সামনে। হুমায়ুন আহমেদ যদিও বেঁচে নেই, তবুও এই অন্নপ্রকাশ স্টলে হুমায়ুন আহমেদের বই অনেক আছে। তো চলুন হুমায়ুন আহমেদের এই অন্নপ্রকাশ স্টলের একটা 360 সিনেমাটিক শট দেখে আসি। তো বইমেলায় ঘুরতে ঘুরতে শুনতে পেলাম অন্তিক মাহমুদ আসছে, তো তাকে খুঁজতে খুঁজতে একটা স্টলের মধ্যে দেখলাম অনেক ভিড়, তো সেখানে গিয়ে দেখলাম ভিতরে অন্তিক মাহমুদ, তো আমি তারে একটু ডাক দিলাম। অন্তিক ভাই, অন্তিক ভাই বলে ডাক দেওয়ার পরে উনি যখন রেসপন্স করলো তখন আমার মনোবল বাইরে গেল যে আমি এখন হয়তো ওনার সাথে একটু কথা বলতে পারি। তো আমি কীভাবে কথা বলবো স্কোপ পাচ্ছিলাম না, কারণ আশেপাশে অনেক মানুষ ছিল, তারা বই কিনতেছিল, অন্তিক ভাইয়ের সাথে সবাই ছবি তুলতে যাচ্ছিল, কথা বলতে যাচ্ছিল। তো এইদিকে পাশে থাকা একটা পিচ্চি তার মোবাইল বের করে অন্তিক ভাইয়ের সাথে একটা ছবি তুলল, অ্যান্ড ছবিটা তোলা শেষ হওয়ার পরেই আমি অন্তিক ভাইয়ের সাথে হ্যান্ডশেক করলাম। ঠিক
অমর একুশে বইমেলা থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি, আর আমার পিছনে আছে পুলিশ কাকারা। তো পুলিশ কাকাদের বিদায় দিয়ে আমি চলে যাচ্ছি। তারা অনেকটা মনে করেন অনেক ফ্রেন্ডলি আচরণ করতে চাইছিল কিন্তু পারে নাই। আমার ব্যাগটা নিচে, ব্যাগটা নিয়ে আমার চেক করছে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। কিন্তু আমার সাথে একজন আছে যার কাছে পুলিশ লেখা ব্যাগ, তার ব্যাগে চেক করে নাই, বুঝলাম না। পুলিশ লেখা ব্যাগ তো এমনি কেউ আনতে পারে। তো এখন আমরা এই বইমেলা থেকে বের হয়ে যাচ্ছি, এখান থেকে বের হয়ে যাবো টিএসসির দিকে। তো অবশেষে চলে আসছে টিএসসিতে। এই যে এখানে একটা খাম্বা, খাম্বার উপরে অনেক পাখির আকৃতি ওখানে বানানো আছে। তো এই যে টিএসসি এর ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ভিতরে যাইতে পারি নাই কারণ ওই দিন কোনো একটা প্রোগ্রাম চলতেছিল, যার জন্য ভিতরে ওখানে বহিরাগত কোনোভাবে অ্যালাউ করলো না। তো এখানে দেখলাম যে আশেপাশে টোটাল ভিউটা অনেক সুন্দর, অ্যান্ড অনেক মানুষ এখানে আসছে, মানে এখানে সবাই আড্ডা দিতে আসে। এখানে এক মাল গান গাইতেছিল, তো চলেন ওনার গানটা একটু শুনে আসি। তো সবশেষে টিএসসিতে আসা হলো, কিন্তু যদি সেখানকার স্ট্রিট ফুডগুলো ট্রাই না করা হয় তাহলে তো আর সেটা মানে অপূর্ণতা থেকে যাবে, পূর্ণতা পাবে না। তো সেখানে অনেক স্ট্রিট ফুড ট্রাই করছি, সেগুলো আর ক্যামেরা বন্দি করি নাই কারণ এদিকে ফোনের চার্জও ছিল না। শেষমেশ একটা টাইম ল্যাপস নিছি, নিয়ে এসে এখান থেকে আমি চলে গেছি খিলগাঁও আমার বন্ধু নাইমের বাসায়। দের ওখানে নাইমের সাথে ঘণ্টাখানিক ওর রুমে থাকার পরে ওখান থেকে নাইম আমাকে স্টেশনে সি অফ করতে আসছিল। বাট আমার ট্রেনটা ছিল অনেক লেট, এদিকে নাইমের একটু কাজ ছিল, তার জন্য নাইম চলে গেছে। আর কিছুক্ষণ পরেই আমার ট্রেন চলে আসলো, পঞ্চগড়ের উদ্দেশ্যে ট্রেনটা ছেড়ে গেল। আপনাদের কাছে একটা টিপস থাকবে, সেটা হচ্ছে যদি আপনারা ঢাকা থেকে পঞ্চগড়ে যান, কখনোই ট্রেন যোগে যাবেন না। পঞ্চগড় যাওয়ার উদ্দেশ্যে রাতের যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর লেট করে। আমার ট্রেন আসার কথা ছিল 10:30, সেই ট্রেন আসছে 12:00, আর রাস্তায় 3-4 জায়গা ক্রসিং হয়। তো সেই ক্রসিংগুলো ওভারঅল প্রত্যেকটা 20 মিনিটের উপরে টাইম লাগে। আমার যেখানে পঞ্চগড়ে সকাল 9:30 পৌঁছানোর কথা ছিল, সেটা আমি পঞ্চগড়ে পৌঁছেছি 2:30। তো এর চেয়ে বেটার আপনারা বাসে চলে যান, সেটা আপনাদের জন্য অনেক সময় সাপেক্ষ হবে, যদিও একটু ভাড়াটা বেশি পড়বে, বাট আপনাদের সময় বাস। তো যাই হোক, আমার ভিডিওটা এটা থাকতেছে এই পর্যন্তই। এরপরে আমার পঞ্চগড় ট্রাভেলের ভিডিওগুলো আসবে, অ্যান্ড পঞ্চগড়ের পরে দিনাজপুর, হিলি বর্ডার এবং রাজশাহীর ভিডিওগুলো আসবে। তো দেখার আমন্ত্রণ রইলো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। একটা হাই দিয়ে দেন।